আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদেস কি বরিশাল আজ আপনাদের সাথে শেয়ার করব দশ পাউন্ডের একটি হাইট কেক উঁচু কেক তো এই মাপ আমি চায়ের কাপ মেপে আপনাদের খুব সহজভাবে দেখিয়েছি এই রেসিপি ফলো করলে আপনারা যে কেউ যত পাউন্ড মনে চায় আপনারা কিন্তু পারফেক্ট কেক বানাতে পারবেন যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন প্রথমে আমি তিন পাউন্ডের কেক বানিয়েব তার জন্য আমি শুকনো উপকরণ চেলে নিচ্ছি এখানে অনফোর্থ কাপ দিয়ে দিলাম কোকো পাউডার অবশ্যই ভালো মানের কোকো পাউডার নিতে হবে ভালো মানের দুই চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দেড় কাপ দিয়ে দিবো ময়দা চায়ের কাপের যে কাপগুলো আছে রেগুলার ওগুলো দিয়ে দিয়ে দিলাম আমি চেলে নিচ্ছি আমি একটু আগে কেক বানিয়েছিলাম যার কারণে আমার যে চালনিটা মনে হয় যেন আপনাদের নোংরা কিন্তু না আমি একটু আগে অন্য ওই ডেলিভারির জন্য আমি কেক বানিয়েছিলাম ছয়টা ডিম নিয়েছি নিয়ে আমি এক মিনিটের মতো বিট করে এভাবে একটু ফোম করে নিয়েছি নিয়ে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ এভাবে একটা শক্ত পারফেক্ট সুন্দর একটা ফোম তৈরি হয় একদম থকথকা হবে শক্ত হবে তারপর হচ্ছে আস্তে আস্তে করে আমি চেলে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দুই তিন ধাপে দিয়ে দিচ্ছি একত্রে দেয়া যাবে না তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে মেশাবেন তাহলে কিন্তু ভালো হবে সাবধানে আমার ভিডিওটি ফাস্ট করা যার কারণে মনে হয় যেন আমি তাড়াহুড়ো করছি কিন্তু না একটা নয় ইঞ্চি মোল্ডে আমি কিছু কাগজ বিছিয়ে নিয়েছি তেল মাখিয়ে তার মধ্যে আমি বেটারটা ঢেলে দিলাম এবং অবশিষ্ট যা ছিল তা আমি একটা এক পরের ছয় ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়েছিলাম তাতে দুইটা স্লাইস হবে ওভেনের মিডেলটাকে রেখে আপডাউন হিট অন করে একশো নব্বই ডিগ্রির তাপমাত্রা আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছিলাম এবার যে আমি তৈরি করব চার পাউন্ডার কেক আটটা ডিম নিয়েছি এক মিনিট বিট করে সেম পদ্ধতি দিয়ে দিলাম দুই কাপ চিনি দিয়ে আমি সেমভাবেই কিন্তু আমি বিট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফোমটা একদম পারফেক্ট হয়ে যায় আর আমি অনেক বড় একটা গামলাই করে নিয়েছিলাম যাতে করে আমার ফোমটা করতে ভালো হয় দুই কাপ দিয়ে দেব ময়দা ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি দিয়ে দেব কোকো পাউডার মানে মেজারমেন্ট বড় কাপের চার ভাগের এক ভাগ আপনার কোকো পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে আড়াই চা চামচ দেবো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে চেলে নেব আবারও মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি আধা কাপ দিয়ে দেবো সয়াবিন তেল আগের যে আমি তিন পাউন্ডের যে কেকটা করেছিলাম তার মধ্যেও কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছিলাম এখানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব দেখো ভালোভাবে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি অল্প একটু সময় যাতে তেলটা খুব শুধু মিশে যায় আবারও দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে এভাবে করে আলতো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা বারো ইঞ্চি মোল্ড নিয়েছি একটা কাগজ বিছিয়ে দিয়েছি তার মধ্যে বেটারটা ঢেলে দিচ্ছি দিয়ে ওভেনের একশো নব্বই ডিগ্রি তাপমাত্রা আপডাউন হিট অন করে আমি বেক করে নিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট তারপর বের করে এক আর ওভেনের তাপমাত্রা এক এক রকম আপনারা তাই বুঝে শুনে করবেন তারপর বের করে আমি সব কেকগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর আমার এখানে হলো চার পাউন্ড আর তিন পাউন্ড সাত পাউন্ড আরও তিন পাউন্ড আমি কেক বেক করে নিয়েছি সেম ছয়টা ডিমের বেটারে আমি তৈরি করে তারপরে এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আর হচ্ছে দেড় পাউন্ডের মোল্ডে আমি বেক করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু এটা এই দুইটায় আমি মোট তিন পাউন্ড বেক করেছি এটায় দেড় পাউন্ডের একটু বেশি আর নিচেরটায় এই নিচেরটা বারো ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছি যাতে করে আমি যে চার পাউন্ডের যে আমি বেটারটা দিয়ে একটা কেক তৈরি করেছিলাম আমি ওটা তিনটা স্লাইস হবে এটা দিয়ে নিচেরটা দিয়ে আর একটা স্লাইস দিয়ে আমি পাঁচ পাউন্ড করে নেব চোদ্দো চি একটা বোর্ড নিয়েছি তার মধ্যে কিছু ক্রিম লাগিয়ে দিলাম একটা স্লাইস দিয়ে দিলাম দিয়ে কিছু সুগার সিরাপ দিয়ে দেব একটা মগের মধ্যে আমি তিন ভাগের এক ভাগ চিনি দিয়েছি তার মধ্যে দুই ভাগ দিয়েছি পানি কিছু দিয়েছি কোকো পাউডার এবং দিয়েছি চকলেট গানাস দিয়ে সুন্দর একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি ক্রিম দিয়ে দিলাম তার মধ্যে কিছু চকলেট গানাস দিয়ে দিলাম এতে করে ক্রিমটা খেতে ভালো লাগবে কেকটা তো এভাবে প্রত্যেকটা পার্ট দিয়ে আমি কিছু ক্রাম কোটিং করে নিয়েছি এবং সারা রাত নর্মাল ফ্রিজে রেখেছি রাখার পরে আমি সকালে উঠে আবার এভাবে করে পাশে করে ক্রিম লাগিয়ে তারপর হচ্ছে একটা ঝিকঝাক নাইফ দিয়ে আমি এভাবে করে ডিজাইন করে নিয়েছি তারপর আমি কিছু চকলেট গানাস দিয়ে দিলাম এভাবে করে ডিজাইন করে দিচ্ছি আর চকলেট গানাস কিভাবে 30 সেকেন্ডে মাত্র তৈরি করতে পারবেন গরম পানি ঢেলে হুইপ ক্রিম ছাড়া তার রেসিপিটি আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর সারা রাত ফ্রিজে রাখার পর কেকটা কিন্তু বেশ ঠান্ডা তাই অবশ্যই মাথায় রাখতে হবে চকলেট গানাসটা একদম পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না ঘন বেশি হয়ে গেলে কিন্তু আপনার পাশের ফিনিশিংটা উপরেরটা ভালোভাবে দিতে পারবে না তাড়াতাড়ি জমে যাবে চকলেট এখানে আমি কিছু স্ট্রু দিয়ে দিচ্ছি কিছু পাইপ দিয়ে দিচ্ছি এতে করে আমার কেকের ভারসাম্য ঠিক থাকবে ডেবে যাবে না এটা অবশ্যই করতে হবে তো লাস্ট একটা আমার দুর্ঘটনা ঘটেছিল শেষে যে এক পাউন্ডের যে ছোটো কেকটা ছিল সেটা দেওয়ার সময় আমি খেয়াল করিনি অসাবধানতার কারণে আমার কেকটা পড়ে গিয়েছিল তারপর ওই দেখতে পাচ্ছেন তারপর আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করে সুন্দরভাবে আবার ও সুন্দর করে দিয়েছিলাম যাতে করে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এই লুক এসেছে সব শেষে আর উপরের টপারটা হচ্ছে যেটা জন্মদিনে নাম লেখা ওটা আমি নিজের হাতেই তৈরি করেছি খুব ইজি আর উপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে যে স্লিকন মোল্ড থাকে তাতে আমি নিজেই তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন এবং অনেক টিপস পেতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম